वेलकम बैक टू माय चैनल बिनापानी इंग्लिश एकेडमी। आज के आमी तोमादेरके पश्चिमबंग मध्यशिक्षा पर्षदे क्लास 7 এর কোসে দেখি 3 9 এবং 10 এই দুটো ম্যাথ এই ভিডিওতে আমি সমাধান করাবো। দেখো 9 নম্বরের ম্যাথে বলেছে দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5 ও 6:10 কোনটি বেশি মিষ্টি দেখি। দেখো দুটো শরবতে সিরাপ আর জলের অনুপাত দেওয়া আছে। আমরা প্রথম প্রকার লিখব, প্রথম প্রকার শরবতে, প্রথম প্রকার শরবতে, শরবতে সিরাপ ও জলের অনুপাত, জলের অনুপাত দেওয়া আছে কত? 2:5। আনুপাতিক যোগফল, আনুপাতিক বা অনুপাতের সমষ্টি যা লিখতে পারো, অনুপাতের সমষ্টি লিখলাম, সমষ্টি সমান সমান 2+5, তাহলে কত হবে? 7। অতএব সিরাপ, সিরাপের পরিমাণ সমান সমান 2/7 অংশ, অতএব জলের পরিমাণ, জলের পরিমাণ পরিমাণ 5/7 অংশ। এটা প্রথম প্রকার শরবতে আমরা সিরাপটা পেলাম 2/7 অংশ এবং জলটা পেলাম 5/7 অংশ। তারপরে দেখো দ্বিতীয় প্রকার শরবতে, দ্বিতীয় প্রকার প্রকার শরবতে সিরাপ ও জলের অনুপাত কত? 6:10 অনুপাতের সমষ্টি, সমষ্টি সমান সমান 6+10 সমান সমান 16। অতএব সিরাপের পরিমাণ, সিরাপের পরিমাণ সমান সমান 6/16। এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে পাবো 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6 8 দুগুণে 16, 2 দিয়ে কাটলাম 3 এর 8। এরপরে অতএব জলের পরিমাণ সমান সমান হচ্ছে 10/16। এটাও কাটলে আমরা পাবো 5 দুগুণে 10 8 দুগুণে 16, 5/8 অংশ। তাহলে প্রথমটা দেখো আমরা কোনটি মিষ্টি এটা বার করব। তা কোনটি মিষ্টি বার করতে গেলে আমাদের সিরাপের পরিমাণটা দেখো, প্রথমটা 2/7 অংশ, পরেরটা পেলাম আমরা 3/8 অংশ। এবার এই দুটোর মধ্যে ছোট এবং বড় কোনটা সেটা আমরা যদি বার করতে পারি তাহলে প্রথম প্রকার সর্বত্র মিষ্টি হবে না দ্বিতীয় প্রকার সর্বত্র বেশি মিষ্টি হবে সেটা আমরা পেয়ে যাব। তোমরা এটা দেখে নাও, আরো কিছু বাকি আছে। দেখো প্রথম প্রকার সর্বত্র সিরাপের পরিমাণটা হচ্ছে 2/7,
আর দ্বিতীয় প্রকার শরবতে সিরাপের পরিমাণটা হচ্ছে 3:8, 2:7 আর 3:8। এর মধ্যে আমরা ছোট এবং বড় নির্ণয় করব। তোমরা এটা অনেক ভাবে করা যায়, আমি একটা সহজ নিয়ম করে দিচ্ছি। দেখো এটা হচ্ছে ক্রস, এইভাবে করতে হবে। যদি তোমরা করে ধরো ক্রস করলে 2×8 করলে 8×16, এটা 3×7 করতে হবে, ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে, 3×7=21। তাহলে 16টা তো ছোট হচ্ছে, 21টা হচ্ছে বড়, তাহলে যে পরের সংখ্যাটা বড় হচ্ছে, তাহলে এই 3:8টা আমরা বড় পাবো। আরেকবার বলে দিই, আমরা যখন ছোট বড় নির্ণয় করব তখন এই ক্রস মাল্টিপ্লিকেশন করব, 2×8, 8×16, 3×7, 3×7=21। তাহলে 16টা ছোট, 21টা বড় হচ্ছে, তাহলে পরের সংখ্যাটা বড় হচ্ছে, তাহলে পরের ভগ্নাংশটা বড় হবে। অতএব 3:8 হচ্ছে বড় এবং 2:7 হচ্ছে ছোট। তাহলে 3:8 মানে হচ্ছে দ্বিতীয় প্রকার শরবতের কথা বলা হচ্ছে এবং 2:7 মানে প্রথম প্রকার শরবত। তাহলে আমরা লিখবো দ্বিতীয় প্রকার শরবতটি বেশি মিষ্টি হবে, কোনটি বেশি মিষ্টি দেখি। অতএব দ্বিতীয় প্রকার, কারণ দ্বিতীয় প্রকার শরবতটা বড় হচ্ছে, সিরাপের পরিমাণটা বড় হচ্ছে, এই কারণে ওটা বেশি মিষ্টি হবে। অর্থাৎ দ্বিতীয় প্রকার শরবত বেশি মিষ্টি হবে, বেশি মিষ্টি হবে, দ্বিতীয় প্রকার শরবত বেশি মিষ্টি হবে। দেখে নাও এই 9 নম্বর এই পুরো অংশটাই করতে হবে, তাহলে অ্যান্সারটা ক্লিয়ার হবে। এরপরে দেখো তোমরা 9 নম্বর হয়ে গেল, এরপরে 10 নম্বরটা পড়াবো। দেখো 10 নম্বরে বলেছে জল জমে বরফ হলে আয়তন 10% বাড়ে, কিন্তু কিছু পরিমাণ জল তা থেকে বরফের আয়তনে অনুপাত কত। দেখো জল জল যদি জমে যায় তাহলে তার আয়তনটা বেড়ে যায়। তাহলে দেখো কিভাবে করছি, লিখব জল জমে বরফ হলে আয়তন 10% বাড়ে, আয়তন 10% বাড়ে। তাহলে হচ্ছে মনে করি জলের আয়তন 100, তাহলে জলের আয়তন যদি আমরা 100 ধরি তাহলে বরফের আয়তন কত হবে। অতএব বরফের আয়তন যেহেতু 10% বেড়ে যায়, বরফের আয়তন সমান হবে 100-এর সাথে 10টা যোগ করব, তাহলে হচ্ছে কত হবে 110। তাহলে বলছে জল ও বরফের আয়তনের অনুপাত কত হবে, অতএব জল ও বরফে আয়তনের অনুপাত সমান আমরা লিখব, জলের আয়তন 100, বরফের আয়তন 110। তাহলে উভয় পক্ষে একটা করে শূন্য কাটলে 10:11 হবে। তাহলে দেখে নাও 10 নম্বরে অ্যান্সারটা। এই ছিল আজকের ম্যাথ। যদি আমার ভিডিও এবং চ্যানেল ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
এবং ম্যাথে যদি কারো ডাউট বা প্রবলেম মনে হয় তাহলে স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে আমি সমাধান করে দেবো।